আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে কিছু জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম দেওয়া রয়েছে বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই মহিলাদের জন্য। এখানে পদের সংখ্যা 9 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে বয়স থাকতে হবে 18 হতে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএসসি সমমান পাস অথবা এইচএসসি পাস থাকলেই আবেদন করা যাবে। এখানে প্রতিদিন 800 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। এই যেখানে দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য এবং কি আবেদন ফর্ম pbs.bagerhat.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইন থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন, ঠিক আছে? আর এই আবেদনটির লাস্ট ডেট কবে হবে এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে সার্কুলারটি দেখে নেবেন। বন্ধুরা, আরেকটি সার্কুলার রয়েছে, সেটি হচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1। এখানে আপনাদের পদ দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য। এখানে 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। এখানে বেতন প্রদান করা হবে 18,300 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এখানে পদ সংখ্যা 2 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে? এখানে এইচএসসি পাস অথবা এইচএসসি পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখতে পাচ্ছেন নাটোর, রাজশাহী, এখানে বিভিন্ন জেলা রয়েছে, এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এই জেলা ব্যতীত কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই আবেদনটি শেষ হবে 21 অক্টোবর 2023 সালে, কিন্তু এই আবেদনটি শেষ হবে। এর আগেই কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন pbs1.nator.gov.bd এই ওয়েবসাইট থেকে প্রবেশ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদন ফর্মটি ডাউনলোড করে ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন, ঠিক আছে? বন্ধুরা, আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে বিলিং সহকারী, এখানে শুধু মহিলাদের জন্য 11টি লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে? এখানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ীভাবে বসবাসকারী এই যেখানে যে জেলা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। pbs1.silet.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন। এই আবেদনটি শেষ হবে 3 অক্টোবর 2023, এর আগে কিন্তু আপনারা এই পদে আবেদন ইনশাআল্লাহ করে নেবেন, ঠিক আছে? বিভিন্ন পল্লী বিদ্যুৎ রয়েছে, আপনারা সুন্দরভাবে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।